এখন 6টা বাজে, আমরা শুরু করেছি 4:30টায়। যে কোনো সেমিনারে 1.5 ঘন্টার বেশি শোনার ধৈর্য আমার থাকে না, কাজে আপনাদের থাকবে এটা আমি বিশ্বাস করতে পারি না। 1.5 ঘন্টা পরে মানুষ, হিউম্যান অ্যাটেনশন স্পেস অ্যাকর্ডিং টু বিহেভিয়ারাল সাইকোলজি ইজ 55 মিনিটস, কাজে আপনি সেটা অতিক্রম করেছেন 25 মিনিটের মতো। এনিওয়ে, আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব, ওনারা যে আলাপ শুরু করেছে সেখানেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করি, নতুন বিষয়ে যাব না। প্রথম কথা হলো, বড় বড় লোকের নাম না নিলে বক্তৃতা ভালো হয় না, কাজে আমি আইনস্টাইনের নাম নিয়ে শুরু করি। উনি বলছেন যে দেয়ার ইজ নো ফ্যাক্ট উইদাউট এ থিওরি। থিওরি এটা যদি আমি বলতাম তখন বলতেন সমাজ বিজ্ঞানে বোধ হয় আমাদের মূল্যবোধ আলাদা হয়, কিন্তু উনি তো পদার্থবিজ্ঞান লিখতেন। তিনি বলছেন যে এই যে ধরুন স্পেস, এটা ওখান থেকে অত দূরে, এটা আগে জানতে হবে স্পেস কাকে বলে, এতদিন পরে তাহলে সময় কাকে বলে, এগুলো কঠিন বিষয়। তত্ত্ব কোনো না কোনো একটা মাথার ভিতরে আমাদের থাকে, তাই আমাদের আলোচনার মধ্যে কিছু তত্ত্ব আছে, তারপরে আমরা আলোচনা শুরু করতে পারি। এখন তত্ত্বটা কি, আমি আরেকজন বড় লোকের নাম নেই, আরও পিছনের শিক্ষকদের শিক্ষক অ্যারিস্টটল, তো উনি বলছেন যে মানুষ, আমরা অনুবাদ করি বাংলায়, মানুষ রাজনৈতিক প্রাণী। যদি শুদ্ধ অনুবাদ করতে পারতাম গ্রিক ভাষা থেকে তাহলে অনুবাদ হতো মানুষ রাষ্ট্র নির্ভর প্রাণী। মানুষ হচ্ছে জুন পলিটিকন, মানুষ ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল। এই পলিটিক্যাল মানে রাজনৈতিক হবে না, এর মানে হবে মানুষ যে পলিটি নির্ভর। এখন পলিটি জিনিসটা কি, আপনারা জানেন প্রাচীন গ্রিসের 10,000 বা 20,000 লোক নিয়ে ছোট ছোট রাষ্ট্র ছিল, এগুলিকে নগরও বলতো রাষ্ট্র বলতো, আমরা আজকাল শুদ্ধ অনুবাদ করার জন্য বলি নগর হাইফেন রাষ্ট্র। কিন্তু এখন দেশ বলতে আমরা যা বোঝাই অনেকটা সেরকমই, মাঝখানে একটা হয়েছিল সাম্রাজ্য। মানুষ রাষ্ট্র নির্ভর প্রাণী, কিন্তু রাষ্ট্রের সীমানা কি হবে, তার নগর নাকি তার গ্রাম শহর মিলে যে দেশ, যে দেশের বাংলা হচ্ছে দেহ। আপনারা জানেন উত্তর ভারতে হিন্দি ভাষায় গ্রামের লোককে দেহাতি লোক বলে, দেহ আর দেশ যে এক শব্দ এটা মাঝে মাঝে আমরা ভুলে যাই। আমার জন্য শরীর হচ্ছে আমার দেশ, মানে আমার স্পেস, আর দেশের জন্য, দেশ যখন শুয়ে থাকে লম্বা হয়ে 55,000 বর্গমাইল 47,000 বর্গমাইল এসব হয়, সেই জন্য বলেন দেহাতি লোক মানে দেশের লোক, দেশ মানে পলিটি এখন অর্থে, কিন্তু এক সময় ছিল সাম্রাজ্য মানে পলিটি। এখন যদি আমরা বলি রাষ্ট্র গঠিত হবে, মানুষ রাষ্ট্র নির্ভর প্রাণী, কিন্তু তার রাষ্ট্রটা কিভাবে গঠিত হবে, তখন অনেক মতবাদ আছে। সর্বশেষ মতবাদ হলো জাতি যতদূর শুয়ে থাকে অতটুকুই রাষ্ট্র হবে। জন স্টুয়ার্ট মিল পরিষ্কার করে বলেছিলেন, হোয়েন দ্য টেরিটরি অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাপেন টু কোইনসাইড ইট বিকামস দ্য ফাউন্ডেশন অফ এ ফ্রি ইনস্টিটিউশন। স্বাধীন জনগোষ্ঠীর জন্য সবচেয়ে ভালো হচ্ছে এই জিনিস যাকে বলা হয় গভর্নমেন্ট অ্যান্ড টেরিটরি উইল বি মোর অর লেস কোইনসিডেন্টাল। আমরা এখনকার ভাষায় বলতে পারি জাতি এবং রাষ্ট্র যদি এক হয় তাহলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমরা জানি পৃথিবীতে আমরা সবচেয়ে ভালো জিনিস কখনোই পাই না। মানুষ চাহে এক, খোদা করে না, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, কাজে আমাদের সবসময় মেলে না। তখন আমরা কি করি, দুইটা মিলে একটা রাষ্ট্র করি, ইউগোস্লাভিয়া, 4টা মিলে করলাম দক্ষিণ স্লাভিয়া। আমাদের ভারতবর্ষের নাম যদি হয় সাউথ এশিয়া, এটার নাম যদি আপনি সার্বক্রোয়েট ভাষায় বলেন এটা হবে কি, ইউগো আসিয়া, দক্ষিণ এশিয়া, এটা ওটা ইউগোস্লাভিয়া। কিন্তু এখন সেটা ভাঙা 4-5 টুকরা হচ্ছে, সেখানে কসোভো আলাদা হচ্ছে, বসনিয়া আলাদা হচ্ছে। লক্ষ্য করেন বসনিয়াতে যারা নতুন বাড়িঘর বানাতে গেছে তারা বলছে পুরনো আমলের সার্বিয়ানদের সাথে মিল ছিল সব ভেঙে ফেলো, আগে সার্বক্রোয়েট মিলিশিয়ারা সব ভেঙেছে যেহেতু মুসলিম গন্ধ পাওয়া যায়, আর এরা গিয়ে ওখানে বসনিয়ান গন্ধ পাওয়া যায় বলে কাতার থেকে আরব থেকে যারা গেছে তারা সেগুলিও ভেঙে দিয়েছে, আপনি জানেন। এই জন্য জাতি গঠনের ইতিহাস অনেক দীর্ঘ। আমি এখন আমাদের দেশে ফিরে আসি, জাতিবাদ বলতে যেটা আমরা বোঝাচ্ছি এটা যদি আমি শুদ্ধ অনুবাদ করতাম এটার নাম হতো জাতিবাদ, কিন্তু ভাষার একটা অদ্ভুত বৈশিষ্ট্য, ন্যাশনালিজম বলা যায় না, আমরা বলি ন্যাশনালিজম, কাজে বাংলায় অনুবাদ করেছি বিশ্বস্তভাবে জাতীয়তাবাদ। অর্থাৎ জাতি হবে রাষ্ট্র গঠনের ভিত্তি, এটা হচ্ছে আধুনিক মতবাদ। এটা আধুনিক মানে কবে, 18th শতাব্দী। আমি যখন স্টুয়ার্ট মিলের নাম দিলাম তারও 100 বছর আগে, ফরাসি বিপ্লবের একটু আগে থেকে, যেমন রুসোর লেখায় দেখবেন আছে ন্যাশনাল ক্যারেক্টার লাগবে, কিন্তু যে সমস্ত দেশে ন্যাশনাল ক্যারেক্টার নাই কি করবেন, বোধহয় তাদের ন্যাশনাল ক্যারেক্টার ইঞ্জেকশন দিয়ে দিতে হবে। জাতি তৈরি করতে হলে একটা ন্যাশনাল ক্যারেক্টার দরকার, এবং জাতি হবে রাষ্ট্র বা গভর্নমেন্টের ভিত্তি। কথাগুলো যদি আমি খুব আম জনতার ভাষায় বলি, আজকাল তো ভারতে আম আদমি পার্টি জিততেছে, কারণটা আদমি ভাষায় বলি, এই হচ্ছে আমাদের জাতি গঠনের একটা ভিত্তি। এখন সমস্যা হলো কোথায়, ইউরোপে আপনি বলেন ফরাসির একটা রাষ্ট্র হলো কি করে,
ইংল্যান্ডে লোকেরা রাষ্ট্র হলো কি করে? ইংল্যান্ডের মধ্যে প্রবলেম আছে, আইরিশটা কতটুকু ঢুকবে কতটুকু ঢুকবে না, স্কটিশটা থাকবে কিনা, ওয়েলসটা থাকবে কিনা, সবগুলিকে সমাধান করে আমি বললাম কি ইংল্যান্ড একটা অদ্ভুত দেশ। এবার গ্রেট ব্রিটেনও হয়, আবার ইউনাইটেড কিংডমও হয়, তার জাতীয়তা একবার ওঠে আর নামে, তাই না? ব্রিটিশ জাতীয় হয়, ইংলিশ জাতীয় হয়, স্কটিশ জাতীয় হয়, আবার সপ্তদশ শতাব্দীর পর থেকে অষ্টাদশ শতাব্দীতে সেটা আবার ঢুকে গেছে। ইতিহাসটা যদি আমি বাদ দিয়েও বলি, ইউরোপে মোটামুটি একটা সমস্যার সমাধান হয়েছে, তারা জানে জাতির ভিত্তিতে রাষ্ট্র হওয়ার চলে, দো দেয়ার ইজ এ ব্রিটিশ এম্পায়ার বাট দেয়ার ইজ এন ইংলিশ নেশন, ওটা কোনো সমস্যা ছিল না। হোয়াট ইজ দ্য নেশন বলে প্রতিদিন গণভোটের মাধ্যমে নির্ধারিত হয়, এটা বিখ্যাত উক্তি এর্নেস্ট রেনার বলে, হোয়াট ইজ দ্য নেশন, এ নেশন ইজ এ প্লেবিসাইট এভরি ডে উইন প্লেবিসিউথ টু জু, প্রতিদিনই হয় বলে কি উইন ন্যাশন এ উইন প্লেবিসিট টু জু এভরি ডে ইট ইজ এ প্লেবিসাইট। অর্থাৎ আপনি একটা ফিলিং দিয়ে বুঝতে পারেন, সেন্টিমেন্ট দিয়ে বুঝতে পারেন। আমাদের প্রফেসর আব্দুর রাজ্জাক একটা বই লিখেছিলেন বা একটা বক্তৃতা দিয়েছিলেন 1980 সালে, সেই বইতে তিনি বলছিলেন বাংলাদেশে একটা রাষ্ট্র হয়েছে, একটা জাতি রাষ্ট্র হয়েছে, এর ভিত্তিটা কি? উনি বলল কি ইট ইজ দ্য উইল অফ দ্য ন্যাশন উইলস অফ সো ইট ইজ। এটা রাজ্জাক সাহেবের আপন কথা নয়, এটা নিয়েছিলেন রবার্ট মিশেলস নামক এক সমাজতাত্ত্বিক থেকে। ইউরোপের সমাজতাত্ত্বিকদের যে অভিনয় সেটা ছিল এই যে, যেখানে এক ভাষা নেই, যেখানে এক দেশ নেই বা এক ধর্ম নেই, সেখানে লোক জাতি হয় কেমনে বলে, সেখানে জাতির ইচ্ছা থেকে জাতি হয়। আমি তখন ছাত্র বয়সে না বুঝা রাজ্জাক সাহেবের খুব সমালোচনা করছিলাম, হ্যাঁ এটা কেমন করে হয়, জাতির ইচ্ছাটা তৈরি হয় কিভাবে, সেই ইতিহাস তো বলতে হবে। সেটার জন্য আমাদের মহাগ্রন্থ ছিল জাতির প্রশ্নে স্ট্যালিনের বক্তব্য, স্ট্যালিন দেখাচ্ছেন কিটা কিটা থাকলে জাতি হয়, কিটা কিটা থাকলে হয় না, একটা ডেফিনেট টেরিটরি লাগে, একটা ভাষা লাগে, অমুক লাগে, কিন্তু এইগুলি না হয়েও বহু রাষ্ট্র আমরা দেখেছি, তাহলে একটি উত্তর হবে। এই সমস্ত ক্ষেত্রে তাত্ত্বিক আলোচনা না গিয়ে আমরা ইতিহাসে ফিরি। তাহলে আমি আগেই বলেছি তত্ত্ব ছাড়া কোনো ইতিহাস হবে না, তবু তত্ত্বগুলো হচ্ছে এরকম, জাতি বানাতে কি লাগে? ইউরোপ থেকে যারা এদেশে আসলেন, ওয়াই দেয়ার ইজ এন ইংলিশ ন্যাশন, আমেরিকানরা কোনো ন্যাশন ঘোষণা না করলো তারা কেমন ন্যাশন হলো? প্রথম অ্যান্টি কলোনিয়াল রেভলিউশন করলেন মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিভাবে করলেন, তারা 13টা উপনিবেশ এক হয়ে বললেন কি তারাও ইংরেজিতে কথা বলে, কিন্তু ওই ইংরেজদের কাছ থেকে তারা আলাদা হবে, ধর্মময় তাদের খুব কিছু ব্যবধান নেই, তারাও প্রোটেস্টেন্ট ওরাও প্রোটেস্টেন্ট, তারপরে তারা আলাদা হয় কেমনে বলে, আমরা কোনো খাজনা দেবো না তোমরা যদি আমাদের পার্লামেন্টে সিট না দাও, নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। এই কাহিনীগুলো আপনারা সকলেই জানেন, তাতে বললাম আমার এক কথা হচ্ছে জাতি গঠনের ভিত্তি নানা দেশে নানা রকম হয়েছে, তাকে এক তত্ত্বে আনতে গেলে আপনাকে গলদঘর্ম হতে হবে, এবং গলদঘর্ম হয়েও আপনি কোনো সুফল পাবেন না, এত বৈচিত্র্য। তাহলে এই এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সন্ধান কি করা উচিত, আদৌ কি সম্ভব, সেটারই কথা। সেটা দেখা গেল কখন, যেভাবে হোক ইংরেজরা ফরাসিরা এমনকি নেপোলিয়ান আক্রমণ করার পর স্প্যানিশরা তারাও নিজেদের জাতীয়তা বুঝতে পারলো, কিন্তু সেটা জাতি না সাম্রাজ্য এখন একটু গন্ডগোল আছে আমাদের। নেপোলিয়ান বিরুদ্ধে লড়বার জন্য নেপোলিয়ানকে প্রথম পরাজিত করলো স্প্যানিশরা, রাশিয়ানরা পরাজিত করলো পরে, সেই জন্য নেপোলিয়ানের যে ইউরোপ অভিযান সেটার ব্যর্থতার প্রথম স্বাক্ষর প্রথম স্বাদ তিনি পেলেন স্পেনে গিয়ে, গেরিলা যুদ্ধ যাকে বলে, এটা গেরিলা কথা না স্প্যানিশ কথা, কিন্তু গেরিয়া যুদ্ধ করে যায়। সেই জন্য নেপোলিয়ানের শিক্ষার পরে আমাদের শিক্ষা হওয়া উচিত যে ইউরোপে জাতীয়তাবাদ জিনিসটা প্রতিষ্ঠিত হতে এসেছে, জাতি হবে রাষ্ট্রের ভিত্তি, সাম্রাজ্য নয়। যদিও নেপোলিয়ান দেখেন নিজেকে নাম দিয়েছিলেন এম্পায়ার অফ দি ফ্রেঞ্চ, নট এম্পায়ার অফ ফ্রান্স, আগের থেকে আলাদা হয়ে গেছিল। নেপোলিয়ান যখন 1804 সনে নিজের মাথার উপর রাজমুকুট নিজে দিলেন পোপের হাত থেকে কেড়ে নিয়ে, তখন তিনি নিজেকে ঘোষণা করেছিলেন আমি ফরাসিদের সম্রাট, ফ্রান্সের সম্রাট নয়। এগুলি নিয়ে আলোচনা রুসুর বইয়ের শুরুতে আপনারা দেখতে পাবেন, দেশ আর জাতির মধ্যে পার্থক্য কি, উনি বললেন জাতীয় সম্রাট, দেশের সম্রাট নয়। এই সব এটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন ইন টার্মস, সোনার পাথর বাটি, জাতি এবং সম্রাট। আমি জাতীয়তাবাদ কথাটা দুই ধরনের সমালোচক পাই, জাতীয়তাবাদের প্রথম সমালোচক হচ্ছে সাম্রাজ্যবাদীরা, তারা বল যেমন ধরেন লর্ড অ্যাক্টন, যার কথা আপনার উদ্ধৃতি দিয়ে বলেন ইতিহাসে, ব্রিটিশ অ্যাক্টন সাহেব বলেন কি ইনফিরিয়র জাতিগুলোর উচিত বড় বড় জাতির লগে থাকা, তাদের শিক্ষা দীক্ষা ভালো হবে, স্বাধীন হইও না, স্বাধীন হলে দাস হয়ে যাবা। 1862 সনে এই কথা বলছে, মানে ভারতের সিপাহী বিদ্রোহের পরে, এবং ভারতের সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ একজন সৈন্যকে দেখলে ভারতীয়রা টারজানের মতো দেবতা মনে করত। আপনারা জানেন টারজান মানে হচ্ছে সাদা চামড়া, এডগার রাইস বারোজের উপন্যাসে যে নায়ক টারজান মিন্স হোয়াইট স্কিন, এই নামটা কালোরা তাকে দিয়েছিল। কাজেই ইতালির স্বাধীনতা সংগ্রামের নেতা মাৎসিনি, আমি তো জানছি কার্ল মার্কস কোন যেটা উদ্দীপ্ত করেছেন, সেই জন্য বলছেন যে কি এভরি ইংলিশ সোলজার ওয়াজ এ ডেমি গড টু দি ইন্ডিয়ান্স ডিউরিং দি রিবেলিয়ন অফ 1857।
তার মানে ইংল্যান্ড ছিল তখন দেবতার প্রতীক, দেবতার কথা। এবং কার্ল মার্ক্সের মতো লোক এখানে ভুল করেছেন যে ইংল্যান্ড এসে ভারতবর্ষে শিল্পায়ন করবে অন্তত, একে আশা করেছিলেন। আশা করতে কোনো দোষ ছিল না, কার্ল মার্ক্সের বয়স তখন মাত্র 35 বছর, অল্প বয়সে মানুষের আশা থাকে। কিন্তু শেষ পর্যন্ত ভারতে শিল্পায়ন হয় নাই। কিন্তু কি হয়েছে, ইংল্যান্ড একটা ক্ষুদ্র দেশ, ভারত তার চেয়ে 10 গুণ বেশি জনতার দেশ। কিন্তু ইংল্যান্ড যদি তার প্রত্যেকটা ইংরেজকে ভারতে নিয়ে আসে, তবু সে ভারতকে শাসন করতে পারবে না। তার প্রত্যেকটা লোককে যদি সোলজার করে নিয়ে আসে, পারবে না। তার কেরানি লাগবে ভারত থেকে, টু রিক্রুট দি ক্লার্কস ফ্রম ইন্ডিয়া। এইভাবে ভারতীয়দের কাউকে কাউকে তার একটু শিক্ষা দীক্ষা দিতে হবে, একটু বিজ্ঞান শেখাতে হবে, একটু ইংরেজি শেখাতে হবে। তার একটা বঙ্কিমচন্দ্র দরকার, তার একটা নবাব আব্দুল লতিফ দরকার, তার একটা স্যার সৈয়দ আহমেদ দরকার, তার একটা মোহাম্মদ আলী জিন্নাহ, একটা গান্ধী দরকার। সেটা সে তৈরি করেছে। কিন্তু ইন্দোনেশিয়া থেকে ঘটনা ডাকরা করেছে, এক পর্যায়ে তারা দেখলো কি ইন্ডাস্ট্রি তারা করবে না, কিন্তু যাদেরকে ইংরেজি শিখিয়েছে, যারা সিভিল সার্ভেন্ট হচ্ছে, তারা বলছে আমরা ICS এর মধ্যে আমরা ঢুকবো। কিন্তু তাদের ঢুকতে দেয় না, যে কালো বিচারক সাদার বিচার করতে পারবে না। এই 1880 মামলা হয়েছে। এই জন্য বলছি জাতীয়তাবাদের আরেকটা সূত্র হচ্ছে রেসিজম, খেয়াল রাখতে হবে। প্রায় সময় আমরা মনে করি আফটার হিটলার এন্ড মুসলিম লোকে মনে করে জাতীয়তাবাদ মানে বোধ রেসিজম, না। অরিজিনালি জাতীয়তাবাদ ছিল অ্যান্টি রেসিস্ট, ইংরেজরা ছিল রেসিস্ট অ্যান্ড ইম্পেরিয়ালিস্ট, দেয়ারফর দেওয়ার অ্যান্টি ন্যাশনালিস্ট। নিজেরা হলে ন্যাশনালিস্ট, কিন্তু ভারতীয়দের ন্যাশনাল হতে দেবে না। কারণ কি বলে, তোমরা ভারতীয়রা তো এক ভাষায় কথা বলো না, তোমাদের তো এক ধর্ম নয়, তোমার তো নানা, তোমার নানা রকম রান্না করো। আমি দু একজন ব্রিটিশ অফিসারের কথা বলি, স্যার জন সিলি, নট SILL বাট SWLY সিলি, অথবা জন স্ট্রাচি, 1870-এর লোক। আমি তাদের দু একটা কথা থেকে একটা জিনিস আপনাদের শোনাই, তারা কিভাবে বলতেন। এই ইংরেজিতে একটু কঠিন, আমি পারি না, সেই জন্য একটু পড়ি। উনি বলছেন অসাধারণ এদের ইংরেজি, দি হিস্টোরিয়ান স্যার জন সিলি অ্যাসার্টেড দ্যাট ইন্ডিয়া হ্যাড টু মেনি পিপলস religions and languages to form a single nation. The word India was a geographical expression, not unlike Italy.